স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই প্রবন্ধে লেখক বাঙ্গালার অর্থাৎ বাংলার মানে নতুন লেখকদের প্রতি কিছু পরামর্শ বা কিছু উপদেশ প্রদান করেছেন এই বিষয়। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দেখতে পাচ্ছি প্রবন্ধ আলোচনার আগে লেখক পরিচিতি দেখে নিতে চাই লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন বাংলা আষাঢ়শো পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট এ চাকরি সূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা চৌত্রিশটি তার রচিত প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী এগুলো তোমাদের অবজেক্টিভ প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল ইন্দিরা যুগল আঙ্গুরীয় আনন্দমঠ চন্দ্রশেখর রাধা রানী রজনী সীতারাম দেবী চৌধুরানী রাজসিংহ আবারও বলছি এইগুলো কিন্তু এই তথ্যগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাস তিনি রচনা করেছিলেন লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর আম্ম কৃষ্ণ চরিত্র বিবিধ প্রবন্ধ ইত্যাদি হচ্ছে তার বৌদ্ধ গ্রন্থের নাম বাংলা সাহিত্য অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আট এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন আমরা কিছু শব্দার্থ এবং টিকা দেখে নেব যশ শব্দের অর্থ হচ্ছে সুখ্যাতি সুনাম বা কীর্তি লোকরঞ্জন শব্দের অর্থ হচ্ছে জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান ধর্ম শব্দের অর্থ হচ্ছে নীতি নৈতিকতা বিরোধী কোটেশন বা উদ্ধৃতি আমরা এখানে ব্রাকেটে চিহ্নটা দেখতে পাচ্ছি কোটেশন বা উদ্ধৃতি হচ্ছে অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার করা অলংকার শব্দের অর্থ হচ্ছে ভূষণ প্রসাধন বা শোভা ব্যঙ্গ শব্দের অর্থ হচ্ছে পরিহাস বা বিদ্রুপ কদাপি শব্দের অর্থ হচ্ছে কখনো বা কোনো কালে বাংলা বাংলা বাঙ্গালা বাংলা এখানে হচ্ছে এই ধারাবাহিক ভাবে এই সধনী পরিবর্তনটি হয়ে বর্তমানে আমরা যেভাবে বাংলা লিখি সেটা হয়েছে উৎস হচ্ছে বঙ্কিম রচনাবলীর প্রথম খন্ড সাহিত্য সংসদ থেকে প্রকাশিত কলকাতা ষষ্ঠ মোজন জ্যৈষ্ঠ চোদ্দশো সতেরো প্রচার পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঁচান্ন আঠারোশো পঁচাশি সালে অর্থাৎ এই বাঙ্গালা 90 লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধটি প্রথম প্রকাশিত প্রকাশিত হয় প্রতার পত্রিকা এবং এর সাল হচ্ছে 1885 সালে। পরে বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে এই প্রবন্ধটি অন্তর্ভুক্ত হয়। আমরা প্রবন্ধটি শুরু করছি। প্রথমেই তিনি লিখ বলছেন জশের জন্য লিখিবেন না। তাহা হইলে জশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে জশ আপনি আসবে। জশ হত্যাতে সুখেতি বাসনাম সুনাম অর্জন করার জন্য আপনি লিখবেন না বা আমরা যে বর্তমান যেটাকে বলি ভাইরাল হওয়া অর্থাৎ সুনাম বা সুখ্যাতি অর্জন করার জন্য হওয়ার জন্য পপুলার লিখতে তিনি নিরুৎসাহিত করেছে। যদি লেখা ভালো হয় নিজে নিজেই কিন্তু সেই জ্বর এই সুখ্যাতি নিজেই অর্জিত দুই নম্বরে বলছেন টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃতি প্রবল হইয়া পড়ে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে ইউরোপ হয়তো আহ ইউরোপে হয়তো অর্থ উপার্জন করার উদ্দেশ্যে অনেকেই সাহিত্য চর্চা করে কিন্তু এই দেশে এই অঞ্চলে এটা এখনো সম্ভব নয় কারণ জনসাধারণের রুচি এবং জনসাধারণের শিক্ষা বিবেচনা করলে লেখাটি কনিষ্টকর হওয়ার সম্ভাবনা এবং বিকৃত হওয়া অনিষ্টকর বলতে ক্ষতিকর এবং বিকৃত হওয়া অর্থাৎ যেখানে রুচিবোধের পরিচয় পাওয়া যায় না এখানে তিনি মূলত দোষী করতেন এই অঞ্চলের মানুষের রুচি এবং শিক্ষাকে যেহেতু বাঙালিদের রুচি এবং শিক্ষা খুব নিম্নমানের কাজেই এই বাঙালি পাঠকদের মনোরঞ্জন করার জন্য তাদের উদ্দেশ্যে লিখতে গেলে কেবল পাঠকদের হচ্ছে দাবি বা প্রত্যাশা অনুরূপ লিখতে গেলে সেই লেখাটি ভালো হবে না। তৃতীয়ত তিনি যদি বলছেন মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা জাতির মঙ্গল করিতে সৌন্দর্য তবে অবশ্য লিখিবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগের কে যাত্রাওয়ালা প্রভৃতি ও ব্যবসায়ী দিকের সঙ্গে গণ্য করা যাইতে পারে তিনি একমাত্র বলছেন যে মনুষ্য জাতি মানুষের কিছু মঙ্গল হয় বা কোন নতুন সৌন্দর্যের দ্বার উন্মোচন করা যায় নতুন কোনো সৌন্দর্যের বোধ মানুষের মধ্যে তৈরি করা যায় তবে এরকম যদি মনে হয় তাহলে লিখতে উৎসাহ দিয়েছেন অন্যথায় অন্য উদ্দেশ্যে যারা লেখেন তাদেরকে যাত্রাওয়ালার সাথে এবং নিচু ব্যবসায়ীদের সঙ্গে তুলনা করে চতুর্থত তিনি বলেছেন যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না অসত্য ধর্মবিরুদ্ধ বিরুদ্ধ ধর্ম বলতে নীতি নৈতিকতার বিরুদ্ধ পরনিন্দা অন্যকে নিন্দা বা অন্যের হচ্ছে কুচ্ছা রচনা করার জন্য যে লেখা হয় অন্যের কষ্টের কারণ পীড়ন অর্থ হচ্ছে কষ্ট বা স্বার্থ সাধন কোনো স্বার্থ হাসিলের জন্য যদি কোনো লেখার উদ্দেশ্য হয় তাহলে সেই প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না হিতকর বলতে উপকারী কোন মঙ্গলজনক হতে পারে না সুতরাং তাহা একেবারেই পরিহার্য যেটা একেবারেই পরিহার করতে পরিহার্য বলতে পরিহার করার যোগ্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ তাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়মটি এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকদের পক্ষে অবনতিকর বলছেন যারা উপন্যাস এবং নাটক লিখবেন তারা দু এক বছর পরে সেটা হচ্ছে প্রকাশ করবেন এই দু এক বছর পরে আবার নিজে পড়লে অনেক কিছু শব্দ বা বাক্য নতুনভাবে সংযোজিত বা বিয়োজিত হতে পারে এবং লেখাটি অনেক উৎকর্ষ লাভ করবে অনেক ভালো করবে এবং এরপরে যেটা বলছেন যে যারা সাময়িক সাহিত্যের কাজে প্রতি সাময়িক সাহিত্য বলতে পেপার পত্রিকায় যারা লেখেন যারা হচ্ছে পেপার পত্রিকার জন্য কলাম লেখেন সাময়িক সাহিত্যের জন্য অর্থাৎ সমসাময়িক বিষয় নিয়ে তাদের পক্ষে এই নিয়মটি রক্ষা করা সম্ভব নয় রেখে রেখে দিয়ে অনেক দিন পর কারণ ততদিনে টপিকটি আর পুরোনো হয়ে যাবে ততদিনে যে লেখার বিষয়টি সেই বিষয়টি আর উপকারিতা বা কার্যকারিতা থাকবে না সেটা লেখাটির উপযোগিতা বিনষ্ট হতে পারে এজন্য সাময়িক সাহিত্য লেখকদের পক্ষে অবনতিকর অর্থাৎ লেখক যারা লেখক হতে যান তাদেরকে তিনি এই সমস্ত সাময়িক সাহিত্য এই সমস্ত প্রতিবেদন বা পত্রিকার জন্য লেখাকে তিনি অবনতিকর বলতে ক্ষতিকর বলে মনে করেছেন যে বিষয়ে যার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্য ঐক্য গেই নিয়ম রক্ষিত হল না অর্থাৎ যে বিষয়ে যার দখল আছে জেনে যে বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন তিনি সে বিষয়ে লিখবেন কিন্তু আমরা দেখি পত্র-পত্রিকায় একজন ব্যক্তি একাধিক রূপ বিষয়ের উপর কিন্তু লিখছেন একই ব্যক্তি স্বাস্থ্য বিষয় নিয়ে লিখছেন শিক্ষা নিয়ে লিখছেন আবার পরিবহন নিয়ে লিখছেন এরকম কিন্তু আমরা দেখি তিনি সেটাও নিয়ছ ছয় করেছেন বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপাট্যের বিশেষ হানিকর রচনা হয় না আর বিদ্যা প্রকাশ অর্থাৎ আমরা যেটাকে বলি পাণ্ডিত্য জাহির করা এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃতি ফরাসি জর্মান কোটেশন বড় বেশি দেখতে পাই তোমাদের এখানে একটু জর্মান শব্দটার বানানো একটু দৃষ্টি আহ আকর্ষণ করছে আমরা কিন্তু বর্তমানে জার্মানি বা ফরাসি বা সংস্কৃতি যে যে বাচক বা দেশবাচক শব্দের যে বানানগুলো এখন আমরা বাংলা সেকেন্ড পেপারে দেখেছি যে সব কিছুই হচ্ছে রসবীকার দিয়ে হয় এবং কখনো যুক্ত ব্যঞ্জন হবে না যার মানে আমরা যুক্ত ব্যঞ্জন দেখতে পাচ্ছি এটা কিন্তু আগের বানানে এটা ঠিক ছিল বাট বর্তমান বানানে এটা হবে না যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদা কেউ উদ্ধৃত না। যে যে ভাষা সম্পর্কে দখল নয় সে ভাষা থেকে তিনি উদ্ধৃত বা আমরা যে কোটেশন করা কোট করা এটাকে তিনি নির্চয় দিতে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না অতিরিক্ত অলঙ্কৃত কোনো বাক্যকে অতিরিক্ত অলঙ্কার উপমা বা হচ্ছে কোনো অন্যান্য যে বাক্যালঙ্কার শব্দালঙ্কার রয়েছে সেগুলোর দ্বারা অলঙ্কৃত করতে নিষেধ করেছেন এবং রসিকতার চেষ্টা তিনি করতে নিষেধ অর্থাৎ আমরা সব কিছুতে মজা খুঁজি আনন্দ খুঁজি এই মজা বা ফান করার বিষয়টাকে তিনি নিরুৎসাহিত করেছেন স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে ব্যঙ্গ বলতে কোনো কোনো জায়গাকে আক্রমণ করা একটু হাস্যরস করা কৌতুক করা সেটাকে বলে ব্যঙ্গ কোনো কোনো স্থানে এই ব্যঙ্গ করার প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছবে ভান্ডারে না থাকলে মাথা কুটিল আছে কেন অসময়ে বা শূন্য ভান্ডারে অলঙ্কার প্রয়োগের রসিকতা চেষ্টার মতো কদর্য আর কিছু নেই অর্থাৎ এটা জোর করে কোনো কিছুকে হাস্যকর বা ফানি বলা করার পক্ষে তিনি হচ্ছে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়ে দেবে যে প্রাচীন বিধি অর্থাৎ প্রাচীন সাহিত্যিকদের একটি নীতি ছিল যে যেখানে সুন্দর মনে হচ্ছে যেখানে হচ্ছে তীব্রভাবে আক্রমণ করা গেছে যেখানে হাস্যরস করা গেছে বা অলংকারটা ভালো হয়েছে সেটাকেই তিনি তারা বাদ দিতে বলেছেন লেখা থেকে আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সে পড়িয়ে শোনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে পড়িলে লেখকের নিজেরই আর ভালো লাগবে না করিবে তখন সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা অর্থাৎ একটি লেখার সবচেয়ে বড় হচ্ছে আকর্ষণীয় দিক একটি সব সবচেয়ে ভালো গুণ হচ্ছে সরলতা নতুন লেখকদের প্রতি তিনি নিবেদন করেছেন যে আপনি সরল লিখবেন যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজেই পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক আমরা হুমায়ুন আহমেদকে এত পছন্দ করি কারণ তার লেখা সহজ সরল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও প্রত্যাশা করেছেন যে যারা সাহিত্য চর্চা করবে তারা যেন লেখায় জটিলতা তৈরি না করে লেখাকে কঠিন করে না তোলেন কেননা লেখার উদ্দেশ্য পাঠক যারা পড়বে তাদের বুঝতে পারাই কিন্তু লেখার উদ্দেশ্য যদি কঠিন হয় তারা কিন্তু পাঠক বুঝতে পারবে না কারো অনুকরণ করিও না অন্য কারো অনুকরণ করে লেখা যাবে না কোনো বিষয় বা কোনো লেখার ধরন কোনো শব্দ বাক্য এগুলোকে অনুকরণ করে লিখতে তিনি বারণ করেছেন অনুকরণে দোষগুলি অলংকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরেজি বা সহিত সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন আমিও এরূপ করে তিনি লিখতে নিষেধ করেছেন নিজের যেটা মৌলিক নিজের যেটা হচ্ছে চর্চিত নিজের যে বিষয়ে দখল আছে সে বিষয়ে তিনি লিখতে উৎসাহ দিয়েছেন যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলি প্রযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হাতে দেখা যায় আমরা এমন কিছু তথ্য সন্নিবেশিত করি যেগুলো অবশ্যই আমাদের প্রমাণ থাকতে হবে বা সেই তথ্যের সূত্র থাকতে হবে এই তথ্যটি বা এই লেখায় আমরা যে যে তথ্যসমূহ ডাটাগুলো গুলো দিয়েছি সেগুলো আমরা কোথা থেকে পেয়েছি টেলিভিশন পত্রপত্রিকা বা যে কোনো বই বা যে কোনো ম্যাগাজিন যে কোনো গবেষণা গ্রন্থ সেটা কোথায় আছে সেটার এই রেফারেন্সগুলো যেন হাতে থাকে বাঙালা সাহিত্য বাংলার ভরসা এই নিয়মগুলি বাংলা লেখক দিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে থাকবে যে নিয়মগুলির কথা তিনি বললেন সেগুলো কিন্তু রক্ষা বাংলা বাংলা সাহিত্যের উন্নতি অনেক দ্রুত দ্রুত বেগে মানে সাথে হচ্ছে হলে এই উন্নতি সাধন সাধন হবে এবং তিনি বলছেন যে বাংলা সাহিত্য বাংলার ভরসা অর্থাৎ বাঙালিদের ভরসা স্তর হচ্ছে সাহিত্য এবং সাহিত্য সংস্কৃতি কিন্তু বাঙালিকে অনেক বেশি মর্যাদাবান করেছে অনেক বেশি উঁচু স্থান দান করছে এই জন্য বলছে যে বাংলা সাহিত্য কিন্তু বাঙালি ভরসা এই সাহিত্যের জায়গাটিকে অনেক বেশি উৎকর্ষ সাধনের মাধ্যমে অনেক বেশি পরিপাটি করার মাধ্যমে কিন্তু আরো বেশি আমরা হতে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ